আসসালামু আলাইকুম গাইস ইটস মি এমদাদ ফ্রম ইতালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার বিশ এবং বাইশে যারা পেপার্স জমা দিয়েছিলেন তাদের ভিতর ইতোমধ্যে অনেকেই নুলস্তা পেয়েছেন এমনকি ইতালিতেও চলে আসছেন কিন্তু অনেকেই আবার এখন পর্যন্ত নুলস্তা হাতে পাননি বা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সে ব্যাপারে কিছু কথা বলবো আর যারা নুলস্তা ইতোমধ্যে পেয়েছেন বাংলাদেশের ভিএফএস অফিসে জমাও দিয়েছেন কিন্তু অনেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আপনারা এখনো সহ পাসপোর্ট পাওয়ার জন্য যে মেসেজ অথবা কল পাওয়ার কথা ছিল সেটা এখনো পাচ্ছেন না তো এ দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনি আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কারণ ইতালিতে ঘটে যাওয়া রিসেন্ট যে ব্যাপারগুলো থাকে সাম্প্রতিক যে ব্যাপারগুলো থাকে আমি সবসময় সেই সব আপডেট করে থাকি দুই হাজার বিশ এবং বাইশে যারা পেপার জমা দিয়েছিলেন সেই পেপারসগুলো এখনও অনেকেই পাচ্ছেন না যাদের মাধ্যমে পেপারস জমা দিয়েছিলেন তাদেরকে আপনারা যখনই জিজ্ঞাসা করেন তারা হয়তো কিছু একটা বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে তা আমি আগেও বলেছিলাম যে দুই হাজার বিশের এর যে পেপারসগুলো জমা হয়েছিল বা দিয়েছিলেন আপনারা সেগুলো এখন নতুন করে পাওয়ার সম্ভাবনা নেই যদি আপনার ইমেল অথবা লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনি সেই কাগজগুলো পাবেন কিন্তু নতুন করে আবার সেই পেপারসগুলো সম্ভাবনা এখন আর নেই সেই কোটাগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু যে জমা দিয়েছিলেন সেগুলো এখনও অনেক সময় আছে পাওয়ার মতো কারণ আমরা এখনো দুই হাজার বাইশে অবস্থান করতেছি আমরা দুই হাজার বাইশে ফেব্রুয়ারিতে পেপার সাবমিট করেছিলাম এখন নভেম্বর এখনো আমাদের অনেক সময় আছে একটা সময় ছিল যখন পেপার জমা দেওয়ারও চার পাঁচ বছর পর্যন্ত সে গুলো পাওয়া যেত কিন্তু এখন এমনটা না তো অনেক আগেই পেপার্সগুলো পাওয়া যায় এক বছর বা দেড় বছরের মাথায় বা দুই বছর পর্যন্ত হয়তো হইতে পারে এর ভিতরে গুলো সব হয়ে যায় আর যেগুলো না হওয়ার থাকে সেগুলো তো নাই থাকে ক্যান্সেল হয়ে যায় তা আপনি যার মাধ্যমে পেপার্স জমা দিয়েছিলেন আপনি তার সাথে ডিটেলসে কথা বলুন ডিটেলসে জিজ্ঞাসা করুন যে ভাই আমার গুলো বা আমি যে পেপার্সটা জমা দিয়েছিলাম সেটা কি ইমেল আসছিল কিনা না বা আসছে কি না বা লিস্টে কি আমার নাম আসছে কিনা আপনি আরেকটু সিউরিটি হতে পারেন তার সাথে কথা বলে আপনি তার সাথে কথা বলতে পারেন আরেকটা যে যে গুলো না হওয়ার কারণ কি বা কেন হচ্ছে না ইতালিতে সবসময় সরকার যখন ঘোষণা দেয় যে লোক নিবে তারা কিন্তু একটা ক্যাটাগরিতে লোক নিবে এটাই অ্যানাউন্স করে যেমন পূর্ববর্তী সময়ে মুরাতরি মানে কনস্ট্রাকশন কাজ আর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এই কাজগুলোর গুলোর উপরে আপনার নন সিজনাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে এটাই অ্যানাউন্স করেছিল আর সিজনাল যেটা সেটা তো কৃষি বিষা সেটা সবাই জানে নন সিজনালের ক্ষেত্রে এই দুটা ক্যাটাগরি সিলেক্টেড ছিল তো আপনি আমার কাছে কাগজটা দিয়েছেন তা আমি এমন কোন মালিক দ্বারা সে পেপার্সগুলো গুলো জমা দিলাম যার কনস্ট্রাকশন সাইডেও কোনো ইনভলভমেন্ট নাই হোটেল ম্যানেজমেন্টের সাথেও সে কোনো জড়িত না তাহলে সে জড়িত কিসের সাথে মনে করেন সে রেস্টুরেন্টের মালিক সে কাগজ জমা দিল রেস্টুরেন্টের মাধ্যমে কিন্তু সরকার কিন্তু ঘোষণা দেয়নি যে রেস্টুরেন্টের মাধ্যমে লোক নিবে সরকার কিন্তু ঘোষণা দেয়নি যে বলতে এখানে আপনার মুদি দোকান টাইপের যেগুলো আছে সেগুলো এরকম কোনো কিছু কিন্তু ঘোষণা দেয়নি তা আমি এরকম কোন মানুষ দ্বারা যদি কাগজ জমা দিয়ে থাকি তাহলে সেই কাগজগুলো আমি কখনই পাবো না তা আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে জমা দেওয়ার সময় সেগুলো কেন জমা হয়েছিল কারণ জমা দেওয়ার সময় এরকম কোন বাধ্যবাধকতা ছিল না যে আপনি জমা দিতে পারবেন না কারণ এক একটা কাগজে আপনার ষোলো এরো করে স্ট্যাম্প লাগে তাই ষোলো এরও সরকারের প্রফিট হচ্ছে কিন্তু যখন সরকার কাগজটি দিবে তখন সরকার বাছাই যাচাই করে তারপরে দেখবে যে এই ক্যাটাগরিতে তো আমি তাহলে সেগুলো তখনই বাদ পড়ে যাবে এটাও হতে পারে আপনার কাগজ এখন পর্যন্ত না পাওয়ার তা আপনি যার মাধ্যমে জমা দিয়েছিলেন আপনি তার সাথে কথা বলুন আসলে ডিটেলসে বর্তমানে আপনারা অনেক আপ টু ডেট আসেন আমরা যখন পেপারস জমা দিয়েছিলাম আসার জন্য তখন আমরা এত ইনফরমেশন কারোর কাছ থেকে জানতে পারিনি তো সেই হিসাবে আপনারা এখন অনেক কিছু জানতে পারেন আমাদের অনেক ভাই আসছেন যারা ব্লগিং করেন এইসব ইনফরমেশন থাকেন তো তাদের হিসেবে আপনারা অনেক কিছু জানতে এগিয়ে আছেন আপনারা যার মাধ্যমে পেপার জমা দিয়েছেন তার সাথে ডিটেলস একটা কথা বলতে পারতেছেন সে আপনাকে যা বোঝাবে আপনি কিন্তু তাই বুঝতে চাইবেন না কারণ আপনি আমাদের মাধ্যমে অনেক কিছু আপনি জানতে পারতেছেন সো আপনি তার সাথে ডিটেলসে কথা বলুন তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন এর কারণ কি বা কেন দেরি হচ্ছে আচ্ছা দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা নুলস্থা ইতিমধ্যে ভিএফএস অফিসে জমা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা কোনো মেইল অথবা কল পাচ্ছেন না আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে যদি জমা দেওয়ার অনেক পরেও আপনি কল অথবা মেসেজ না পান তাহলে আপনি অনলাইনে চেক করুন অনলাইনে চেক করার পর আপনি দেখতে পারবেন সেখানে আপনার অ্যাপ্লিকেশনটি রেডি হয়ে গেছে এরকমটাই তারা নোটিফাই করে তখন আপনি সরাসরি ভিএফএস অফিসে চলে যান আপনি পেয়ে যাবেন বর্তমানে দেখা যাচ্ছে কারো পনেরো দিন কারো এক মাস কারো দুই মাস এমনকি তিন মাস চার মাস হয়ে যাচ্ছে কিন্তু তারা কোনো কল অথবা মেসেজ পাচ্ছে না কারণ সেখানে তারা যেতেও পাচ্ছে না বিএফএস অফিসে অনলাইনে এমন কোনো ইনফরমেশন তারা পাচ্ছে না যে তারা সশরীরে যাবে অফিসে অনেকেই ভাবছে যে তাদের নলস্তা ভুল কিনা বা ফেক কিনা এখানে কোনো ঘাপলা নিশ্চয়ই আসছে নানান ধরনের প্রশ্ন তাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে তো আপনারা অনেক কমেন্টস অনেক মেসেজ করতেছেন বর্তমানে এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি যে আপনারা অনেক দিন হয়ে যাচ্ছে আপনারা এখনো কল অথবা মেসেজ পাচ্ছে না বি অফিস থেকে তো আপনাদের আসলে যে জায়গায় প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ইতালিতে আপনার রিলেটিভস যখন ইতালিতে পেপারস উঠিয়েছিল আই মিন নোলোস্তা উঠেছিল প্যারফেত্তোরা থেকে সেই প্যারফেত্তোরা থেকে একটা মেইল করে দিতে হয় আমাদের বাংলাদেশে যে ইতালিয়ান অ্যাম্বাসি আছে সেখানে সেখানে যদি একটি মেল করে দেওয়া হয় সেম আপনার যে আছে সেম একটি মেল কপি সেখানে পাঠিয়ে দেওয়া হয় যার কপিটা তাৎক্ষণিক পাঠিয়ে মেল না দেওয়া হয় তাদের ক্ষেত্রে এই বিলম্ব হয় তাদের ক্ষেত্রে এই দেরিটা হচ্ছে আপনার যে তিন মাস চার মাস হয়ে যাচ্ছে আপনি এখনো কল পাচ্ছেন না বা আপনি ভিসা পাচ্ছেন না বিএফএস অফিস থেকে এটা কিন্তু শুধু সবার হচ্ছে তা কিন্তু নয় এটা হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে এমন হচ্ছে আর যাদেরই হচ্ছে তাদেরই মেল এখান থেকে পাঠানো হয়নি তা আপনার এখন করণীয় হচ্ছে আপনি যার মাধ্যমে পেপার্স জমা দিয়েছিলেন যে আপনাকে নলস্তা দিয়েছিল আপনি তার সাথে যোগাযোগ করুন সে যেন যে ইতালিয়ানের মাধ্যমে পেপারস সাবমিট করেছিল তার সাথে কথা বলে সে যেন প্যার গিয়ে বলে যে আমি ওই তারিখে এই নলস্থা এই নামের নলস্থা উঠেছিলাম এইখান থেকে বাংলাদেশে ইতালিয়ান যে দূতাবাস আছে সেখানে যেন মেল করে দেওয়া হয় আপনি দেখতে পারবেন আপনার নুলস্তাতে একটি প্রোটোকল নাম্বার দেওয়া আছে সেই প্রোটোকল নাম্বারের সাথে তাদের মেইলে যেই নুলস্তা থাকবে সেই প্রোটোকল নাম্বারে তারা ম্যাচিং করবে যদি ম্যাচ না হয় তাহলে আপনার ভিসা রিজেক্টেড হয়ে যাবে আপনাকে ভিসা দেওয়া হবে না এখান থেকে যদি আপনাকে মেইলই না পাঠানো হয় তাহলে তারা চেক কিভাবে করবে যে আপনার হাতে যে নুলস্তাটা আছে আর ইতালি থেকে যে নুলস্তাটা পাঠানো হচ্ছে সেটা কি সেম কিনা এক রকম কিনা এটা শুধু চেক করার সিস্টেম একটাই আপনার যে প্রোটোকল নাম্বার থাকবে নুলস্তাতে সেটা একই রকম হতে হবে মেল পাঠানোর তিন থেকে চার দিন কি এক সপ্তাহ পরে আপনার ভিসা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এই সমস্যাটাই হচ্ছে মূলত এতে ভিএফএস এর কোনো হাত নেই কারণ ভিএফএস জাস্ট এজেন্ট মাত্র ইতালিয়ান এম্বাসির আগে তো ইতালিয়ান এম্বাসিতে ডিরেক্ট পেপারস জমা দেয়া যেত এখন তারা ভিএফএস অফিসের মাধ্যমে সব কাজ করিয়ে নেয় তো এখানে তাদের কোনো হাত নেই আপনি আপনার রিলেটিভস এর সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনি দ্রুত ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন পার্সোনালি কোনো কোশ্চেন থাকলে আপনি ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে আমার সাথে লিঙ্ক আপ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম